Hello and assalamu alaikum everyone, welcome to my another vlog. So, ami vlog ta ekhan theke start korchi. Protidine sokal ta to ek cup coffee khe start hoy. Tarpor ajke tuktak ektu grocery bazar mane kore enechhe papa. To ogulo ami bar kore jekhane jeigulo rakhar, jeigulo fridge e rakha seigulo fridge e rekhe debo, jeigulo pantry te seigulo pantry te rekhe debo. তারপরে কিছু রান্না বান্না আছে আজকে একটু ভাবলাম প্রতিদিন তো মাংসই খাচ্ছি আজকে একটু মাছের রান্না করি তো আমি কোনদিন মাছটা এভাবে রান্না করিনি এটা আজকে করব হচ্ছে রুই মাছের সরষে ঝাল তো ফার্স্ট টাইম ট্রাই করেছি কিন্তু এত টেস্টি হয়েছিল তোমরা অবশ্যই একবার করে ট্রাই করো সবাই আর করেছিলাম একটু বাঁধাকপির সবজি মাংস একটু ছিল যদিও তো ওটা ভিন খাবে বলে ঠিক আছে আমরা মাছই করি আর এই মাছটা তো ফ্রোজেন মানে এখানে তো ফ্রোজেন মাছই পাওয়া যায় বাট মাছটা এত ভালো ছিল এত ফ্রেশ ছিল মনেই হচ্ছে না যে এটা ফ্রোজেন মাছ মানে রান্নাটা যা হয়েছিল আমি নিজে রান্না নিজেই নাম করছি অ্যাকচুয়ালি ওর পাপাও বলছে যে হ্যাঁ খুব সুন্দর রান্না হয়েছে So must try this recipe guys and I hope you all like it তো আমি এই তো ফলগুলো সব যেখানে রাখা রেখে দিয়েছি ফলগুলো রেখে দিয়েছি এবার আমি একটু রান্নার দিকে চলে যাব আর আজকে আমার কিছু পার্সেল আসার কথা ছিল আমার সেগুলো তারপর আনবক্সিং করব রান্নাটার পরে তো সঙ্গে থাকো তো আমি এদিকে এগুলো সব কাজগুলো সেরে সবজিটা ওইদিকে বসিয়ে দেব তো ওটা একদিকে হবে আর একদিকে মাছটা ভেজে নেব এই তো মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নেব একটুখানি তোমরা না ভাজতেও পারো যদি এটা ফ্রেশ মাছ হয় তো যেহেতু এটা ফ্রোজেন বলে আমি হালকা করে ভেজে নিই আর মাছটার ওজন প্রায় 5 কেজি এর মতো ছিল তো আমরা পুরো মাছটাই নিই যখন কিনতে হয় পুরো মাছটাই কিনতে হয় আমাদেরকে ওরকম অল্প পাওয়া যায় না তো যেহেতু ফ্রোজেন বার করে করে একটু করে বার করে রান্না করি আর এই তো বাঁধাকপি এদিকে হয়ে গেছে আমার এবার মাছের জন্য আমি মশলাটা কষিয়ে নেবো এখানে একটু কালো জিরে একটু তেজপাতা আর পেঁয়াজ দিয়ে একটু হালকা করে করে নিয়েছিলাম আমি কিছুক্ষণ এই একটু ভাজা ভাজা হওয়ার পর ওটাতে একটু রসুন কুচিয়ে দিয়েছিলাম তারপর এটাতে তোমার টমেটো পেস্ট দিয়ে ভালো করে আর হলুদ লবণ একটু চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নেওয়ার পরে ওটাতে আমি সরষে কালো সরষে সাদা সরষে আর হচ্ছে পোস্ত পরিমাণ মতো দিয়ে তার সঙ্গে কাঁচা লঙ্কা আর একটু লবণ আর একটু সরষের তেলে বেটে ওটাকে দিয়ে দিয়েছিলাম তো ওটা ভালো 2-3 মিনিট একটু কষিয়ে নিই বেশিক্ষণ কষায়নি তারপর ওটাতে জল দিয়ে ফুটিয়ে নিই তারপর মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর আই অর্ডার সাম কুকুয়া সেট বিকজ আই ডোন্ট হ্যাভ এনি প্রপার কুকুয়া সেট সো আই নিড দোজ তো ওই জন্য অর্ডার করেছিলাম তো সেটা চলে এসছে আর আমার এইসব অর্ডার যখন খুব চলে আসে আমার খুব এক্সাইটেড মানে লাগে কখন ওপেন করব কখন এ মানে দেখবো সেগুলো খুলে তো এই তো আমার জিনিস চলে এসছে আর এই জিনিসগুলো যখন একদম মনের মতো হয় ফিল সো স্যাটিসফাইড এখানে মোট কটা ছিল আমার মনে নেই তবে এগুলো সব ননস্টিকের একটা মনে হয় ইয়ে ছিল কী বলে ওগুলোকে সসপ্যান ছিল তারপর দুটো পাত্র ছিল লিড তো এক্সট্রা ছিল প্যাচুলা দিয়েছিল দুটো আর এই তো দুটো বড় একটা বড় ফ্রাইং প্যান ছিল আর দুটো একটা মিডিয়াম একটা ছোট ফ্রাইং প্যান আর এই তো দুটো পট দিয়েছিলো একটা বড় একটা ছোট আর একটা সসপ্যান ছিল আর আমি কালারটা ব্ল্যাক নিয়েছিলাম আর একটা কালার ছিল হোয়াইট যেটা আমার ভালো লেগেছিলো বা দেখলাম হোয়াইট আমাদের যেহেতু ইন্ডিয়ান দেশি বাঙালি খাবার হলুদের আর মশলাপাতির জন্য সেটা নষ্ট হয়ে যাবে তো ব্ল্যাকটাই বেটার তো ব্ল্যাক নিয়েছিলাম আর হঠাৎ করে দেখি কীরকম কুয়াশার মতো মানে দেখাচ্ছে মানে এটা সত্যি কুয়াশা তো বাবা গিয়ে দেখি হ্যাঁ হঠাৎ করে বোঝা থেকে কুয়াশা এখন মোটামুটি রাত্রি তো বলা যাবে না যেহেতু সানসেট হচ্ছে একটা এখন 21-এ সো ওই আর কি তো এটা দেখে আমি আভিনকে খাওয়াতে বসি তারপর পেছন ঘুরে দেখি কিচ্ছু দেখা যাচ্ছে না মানে আমি অবাক যে কীরকম ওয়েদার তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা সবাই খুব ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা